I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it in a sense, a feel of discontent. I'm finally facing it all, fearless. So guys, finally, আমি কথা দিয়েছিলাম যেটা সেটা রেখেছি। আমি রবিবার দিন বলেছিলাম হয়তো অ্যাকোয়া মারিনা যাবো। তো আমাদের অ্যাকোয়া মারিনা যাওয়া হয়েছিল, দিদি জামাইবাবু এসেছিল, এমনকি সেদিনকার একটা ব্যাড ফিলিংস তোমার সাথে শেয়ার করি। সেদিনকে একটা হঠাৎ আমরা গিয়ে দেখি যে যেখানে 200 টাকা টিকিট ছিল ওখানকার, সেখানটায় একটা সুপার লুপ আরও এক্সট্রা কিছু হয়েছে বলে 300 টাকা করেছিল। ঠিক আছে, সেটা মানা যায়, কিন্তু আমরা যেদিন গেছি আমরা না খেলেছি হোলি না কিছু, হঠাৎ করে গিয়ে দেখি 500 টাকা করে টিকিট হয়ে গেছে। সেটা খুবই খারাপ লেগেছে সত্যি কথা, মানে 500 টাকা হঠাৎ, যেখানে আমরা 3 জন গেছিলাম তো 3 জনের যা পড়লো সেটা যদি অন্য সময় যেতাম ওই দামে আমরা 5 জন ঘুরে আসতে পারতাম। সো যাই হোক, গেছে কিছু করার নেই, ঘুরতে গেছি সেদিন, আনন্দ করতে গেছি। তো আমাদের যাওয়া হয়েছিল, কী কী মজা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভেতরে আমরা খাওয়া দাওয়া করি সেটাও মাঝে আছে দেখতে পাবে। সেখানে তো 1800 টাকা খাড়ি বিল হলো, সেটা যদি আমি 1800 টাকা বাইরে বিরিয়ানি খেতাম কত হতো আমার, মানে খেয়ে শেষ করা যেত না। তো যাই হোক, সো হে গাইস, দিস ইজ জয়, ইয়োর বদমাস বয়। আমার চ্যানেলে এসছো বলে নেই তোমাদের কোনো ভয়, বিকজ সঙ্গে আছি আমি তোমাদের বাংলার বদমাস বয়। তো চলো বদমাসি শুরু করা যাক। বাইরের দেশের মতো ফার্স্ট টাইম সুপার লুপ, চলো দেখা যাক কেমন ভয় লাগে। এটা বাইরের দেশে আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গেই একটাই এক জায়গায় হয়েছে, তো তার জন্যই যাওয়া হয়েছিল মেনলি। চলো সারা
খাব। যাও যাও একজন যাও, ভয় তবে কাটবে। বন্ধ হয়ে যাবে, চলে আয়। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পেতে। তো চলো আজকের মতো নিচ্ছি টাটা, দেখাবে পরের ভিডিওতে। বাই, হোয়াটস আপ বাঙালি, ভালো থেকো।